মানুষের গন্ধ পাক আজকে আমি মিফাকে খাবো এই মিফা তুমি রেডি থাকো তোমাকে আজকে আমি তুলে নিয়ে যাব লাল ভূতের রাজ্যে কারণ তুমি খুব পচা বাবু মিফা তুমি বাবা মার কথা শোনো না খাও না ঘুমাও না পড়তে বসো না খালি দুষ্টামি আর দুষ্টামি করো তাই না মিফা তুমি জানো না লাল ভূত দুষ্ট বাবুদের ধরে ধরে খায় তাহলে কেন দুষ্টামি করো মিফা তুমি খেতে চাও না কেন মিফা তুমি কি জানো না ছোট বাবুরা ঠিক মতন না খেলে বড় হতে পারে না মিফা তাদের মাথায় কোনো বুদ্ধি হয় না সবাই তাদেরকে বোকা বাবু বলে তুমিও কি বোকা বাবু হতে চাও মিফা নাকি বেশি বেশি খেয়ে তাড়াতাড়ি বড় হয়ে যেতে চাও মিফা বেশি বেশি খেলে তোমার মাথায় অনেক বুদ্ধি হলে তুমি ক্লাসে প্রথম হতে পারবে অনেক জ্ঞান অর্জন করতে পারবে বড় হলে তুমি হবে ডক্টর মিফা তখন তোমার বাবা মা অনেক খুশি হবে মিফা আজকে থেকে তুমি ভালো বাবু হয়ে যাও তোমার বাবা মা ভাই বোন গুরুজন যা বলবে সব শুনবে সব শুনলে তোমাকে আমি অনেক আদর করব অনেক চকলেট দেব মিফা আর যদি না শোনো তাহলে তোমাকে টুক করে খেয়ে ফেলবো মিফা